1872 সালে ফেব্রুয়ারি মাস কবির প্রথম শান্তিনিকেতন দর্শন। কবি লিখেছেন, গাড়ি ছুটিয়া চলিল তরুশ্রেণীর সবুজ নীল পাট দেওয়া বিস্তীর্ণ মাঠ এবং ছায়াচ্ছন্ন গ্রামগুলি রেলগাড়ির দুই ধারে দুই ছবির ঝর্ণার মতো বেগে ছুটিতে লাগিল, যেন মরিচিকার বন্যা বহিয়া চলিয়াছে। সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছিলাম, পালকিতে চড়িয়া চোখ বুঝিলাম। একেবারে কাল সকালবেলায় বোলপুরের সমস্ত বিস্ময় আমার জাগ্রত চোখের সম্মুখে খুলিয়া যাইবে, এই আমার ইচ্ছা। সন্ধ্যার অস্পষ্টতার মধ্যে কিছু কিছু আভাস যদি পাই, তবে কালকের অখণ্ড আনন্দের রসভঙ্গ হইবে। ভোরে উঠিয়া বুক দূর দূর করিতে করিতে বাহিরে আসিয়া দাঁড়াইলাম, ব্যাকুল হইয়া চারিদিকে চাহিলাম। হায়রে, মরুপান্তরের মধ্যে কোথায় ধানের ক্ষেত? রাখাল বালক হয়তো বা মাঠের কোথাও ছিল, কিন্তু তাহাদিগকে বিশেষ করিয়া রাখাল বালক বলিয়া চিনিবার কোনো উপায় ছিল না। যাহা দেখিলাম না তাহার ক্ষেত মিটিতে বিলম্ব হইল না, যাহা দেখিলাম তাহাই আমার পক্ষে যথেষ্ট হইল। এখানে চাকরদের শাসন ছিল না, প্রান্তর লক্ষ্মী দিক চক্রবালে একটিমাত্র নীল রেখার গণ্ডি আঁকিয়া রাখিয়াছিলেন, তাহাতে আমার অবাধ সঞ্চরণে কোনো ব্যাঘাত করিত না।